আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি পুরোপুরি দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সাবেক ঢাকা শিশু হাসপাতাল সিনিয়র স্টাফ নার্স এর নিম্নবর্ণিত পদসমূহে চুক্তিভিত্তিক নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে হাসপাতালের নির্ধারিত ফর্মের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনাদের দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হবে। পদের নাম সিনিয়র স্টাফ নার্স, বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা, বেতন গ্রেড 10, পদের সংখ্যা 175টি। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি। দুই নম্বর পদের নাম সিনিয়র স্টাফ নার্স শিশু কার্ডিয়ার্ক, বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা, গ্রেড 10, পদের সংখ্যা 30টি। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি। দুই, কার্ডিয়াক সার্জারি অথবা ক্যাথল্যাব অথবা কার্ডিয়াক আইসিইউ অথবা কার্ডিয়াক এইচডিইউএ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শর্তাবলী এখানে তারা দিয়ে দিয়েছেন, বয়সের ক্ষেত্রে শর্তাবলী দেওয়া রয়েছে। আবেদনের ফর্ম আপনারা পাবেন dshs.org.bd থেকে। ডাউনলোড করে আপনারা 15/1/2022 তারিখের মধ্যে সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত সরাসরি অথবা ডাকযোগে নিজ স্বাক্ষরকারী ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনের সাহিত্য যে সকল কাগজপত্রটি আপনারা দেবেন সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সদ্য তোলা 3 কপি, পাসপোর্ট সাইজের ছবি, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশনের সনদ প্রাপ্ত হওয়ার পর থেকে 6 মাস চাকরির অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে। প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অনুকূলে 500 টাকার সমমূল্যে পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে সংগ্রহ করে তা আবেদন ফর্মের সহিত সংযুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধার পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র। শিশু রোগী সেবার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনারা একটি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। লিখিত মৌখিক পরীক্ষা উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো প্রকার টি অথবা ডিএ প্রদান করা হবে না, অর্থাৎ যাতায়াত ভাতা দেওয়া হবে না। নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন ও অসম্পূর্ণ বা মিথ্যা বা তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা হাসপাতালের কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা নিয়োগ প্রাপ্তির পরেও যদি কোনো শর্তাদিতে অসঙ্গত বা ভুল তথ্য প্রমাণিত হয় তবে নির্বাচিতজন ও নিয়োগ বা নিয়োগ বাতিল করার ক্ষমতা হাসপাতালের কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।